প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের জানাই মহান মে দিবসের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রমিকদের গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন পহেলা মে। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে শ্রমিক ভাই বোনেরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, আমি তাদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মে দিবস হচ্ছে গোটা পৃথিবীর শ্রমজীবী সমাজের বৈপ্লবিক পরিবর্তন সূচনা করার দিন। শ্রেণী বৈষম্যের বেড়াজালে বন্দী জীবনের শৃঙ্খল খুলে যায় মে দিবসে প্রতিষ্ঠার মধ্য দিয়ে। অবৈধ অর্থ লোভীদের আগ্রাসী দংশন থেকে রেহাই পায় সারা বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষ। ঐতিহাসিক মে দিবসের তাৎপর্যপূর্ণ অবদান আজকের শ্রমিক শ্রেণীকে আগলে রেখেছে। 1886 সালের রক্তজরার সেই পহেলা মে এখন সবার কাছে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের শপথ গ্রহণের দিন, অন্যায়ের বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের সেই মহান নেতা পার্সান্সের উক্তি আমাদের প্রাণ উৎসর্গ করছি পৃথিবীর সকল মানুষের দাবি প্রতিষ্ঠার জন্য, আজও আমাদের আন্দোলিত করে। সকল শ্রমজীবী মানুষ তাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এই মহান মে দিবসে সেই প্রত্যাশা আমি করছি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত শ্রমজীবী ও মেহনতী মানুষ হচ্ছে দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই নিহিত আছে দেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। নভেল করোনা ভাইরাস মোকাবেলায় এখন সারা বিশ্বের সামনে বড় চ্যালেঞ্জ। প্রতি বছর আমরা নানান আয়োজনে মহান মে দিবস উদযাপন করি, কিন্তু এবারের বাস্তবতা একেবারেই ভিন্ন। তাই কোনো আয়োজন ছাড়াই ঘরে বসে এই দিনটি পালন করতে হচ্ছে। মহামারী করোনাকালে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতি সবাই সদয় থাকুন। রমজান এবং ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন ও বোনাস সময় মতো পরিশোধ করতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। যে কোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েই শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছিলেন। সরকারি বেসরকারি পর্যায়ে শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য তিনি অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি শিশু শ্রম বন্ধ, নারী বন্ধ ও স্বাস্থ্য সম্মত কর্ম পরিবেশ সৃষ্টি তথা শ্রমজীবী মানুষের কল্যাণ অধিকার আদায়, জীবন মানের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য সর্বদা তাদের পাশে আছে ও থাকবে। জয় হোক সাম্যের, জয় হোক মেহনতি মানুষের।